ছাউড়িকে দেখাবো, ছাউড়ি নাকি গরু কেনে নাকি? ছাউড়িরে বেশি কিনবে, গরু কিনবে শ্বশুররা, বলে শ্বশুররা দেখাবো। দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া বাইরে। ভাই কি দাঁত হয়েছে? এখনো দাঁত হয়নি না, এটা তো পোষার জন্য। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা শায়াল, মানে পরের বছরে 24 সালে খুবই চমৎকার একটি শায়াল বাচ্চা, এখনো দাঁত হয়নি। ভাইটার বয়স কেমন হতে পারে? বয়স এখন আমার তো কিনা জিনিস ভাই, আনুমানিক না, এগুলো তো ভালো দেখা আছে। কালারটা কিন্তু অনেক সুন্দর, একদম মনে করেছেন সেই লাল যে অরিজিনাল কালার। দেখানোর চেষ্টা করছি ভাইটার দাম চাচ্ছেন কত ভাই? দাম 35 আছে ভাই, 135। দেখতে পাচ্ছেন 135। আসলে সেই যে অরিজিনাল 100% যদি বলেন, সেই 100%-এর মতো শায়াল যে বাচ্চাগুলো, কত যাচ্ছেন? 135,000। দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া বাইলেপাড়ার হাট থেকে যে শায়াল গরুগুলো আছে, এগুলো কিন্তু বাচ্চা। দেখতে পাচ্ছেন এসা কীরকম বড় হবে, থল থল করতেছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই কেমন হলে বিক্রি করতে করার নিয়ে আপনার, কেমন হলে বিক্রি করুন? এটা 125 না, 125 হবে, আর হবে না, হবে না। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই বাছুরটা, কিন্তু আসলে টাকা দিয়ে গরু কিনলে টাকাই ধরা যাবে, কারণ গরু ভালো না হলে আপনার কিন্তু খাওয়ানোর পরে তাজা মোটা হবে না। তারপরে ভাই এই যে আরেকটা শায়াল দেখতে পাচ্ছি, এটা 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 কত? এটা 35 আছে ভাই, এটাও 35 না। দেখতে পাচ্ছেন 135,000, এটাও কিন্তু শায়াল বাচ্চা, এগুলো মনে করে 12-14 মাস বয়স, দাঁত হয়নি তো? এটা দাঁত হয়েছে? ও আচ্ছা আচ্ছা, এই যে দুই দাঁতের একটা গরু 135,000 টাকা দাম চাচ্ছে। দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া বাইলেপাড়ার হাট। ভাই যে এটা তো দাঁত হয়েছে, জি এটা দাঁত হয়েছে, এটা এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা 45 আছে, 145,000। দেখানোর চেষ্টা করছি, আসলে গরুগুলো এত সুন্দর, আপনারা যারা শায়াল পছন্দ করেন তাদেরকে কিন্তু পছন্দ হয় লাগবে, আপনার হয়তো দামে পড়বে না কিন্তু গরু পছন্দ হওয়া লাগবে আপনার অবশ্যই। দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া বাইলেপাড়ার হাটে যে শায়াল গরুগুলো আছে, দুই দাঁত পাওয়া দাঁত সেরকম। দেখতে পাচ্ছেন আসলে জাত দেখে যদি আপনি ক্রয় করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন, আর জাতের গরু না নিয়ে যদি অজাত নেন সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন না। তো যে এই বাছুরটা দেখানোর চেষ্টা করছি, 125,000 হলে বিক্রি হবে, হয়তো আর একটু কম হবে। খুবই চমৎকার একটা শায়াল বাছুর দেখানোর চেষ্টা করছি, বাছুরটা আসলে খুব পছন্দ হয়েছে আমার, আপনাদের দেখানোর চেষ্টা করছি। কুষ্টিয়া বাইলেপাড়ার হাট থেকে অদাঁত দুই দাঁতের গরুর দাম সম্পর্কে আঙ্কেল, এটাকে দাঁত হয়েছে? ওইটির দাঁত হয়নি বাবু, তিনটি হয়েছে। এটার দাম চাচ্ছেন কেমন? ওইটির দাম তো 115 115 অদাঁত অদাঁত। দেখতে পাচ্ছেন এটা কী জাতের আঙ্কেল? এটা শায়াল, হ্যাঁ দেখতে পাচ্ছেন শায়াল একটা ওয়া জাতের 115। ওই সাইডে হলো দাঁত আবার, এই সাইডে দাঁত, ওই দিককার ওই দিক, ও ওই ওই লাস্টের, এটা দাঁত হয়নি? এটা না, ওয়া দাঁত আবার 110। দেখতে পাচ্ছেন দুই দাঁতের 110,000 টাকা। আসলে দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া বাইলেপাড়ার হাটে, আপনারা কিন্তু চলে আসতে পারেন, যে কোনো ধরনের গরু আপনি ক্রয় করতে চাইলে কুষ্টিয়া বাইলেপাড়ার হাট সপ্তাহে একদিন শনিবার এই হাটে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী গরু কিন্তু পেয়ে যাবেন। আঙ্কেল এই যে আরেকটা গরু সাদা, এটা কয় দাঁত? দুই দাঁত। এটার দাম চাচ্ছেন কত? হ্যাঁ দুই দাঁত, 35 আছে, 135। এটা 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 30 130, আর এগুলো 135। দেখতে পাচ্ছেন দুই দাঁতের গরু 130,000 আর 135,000। দেখানোর চেষ্টা করছি আপনাদের কুষ্টিয়া বাইলেপাড়া হাট। আঙ্কেল এই এই গরুর মাংস কেমন হতে পারে, কয় মন হতে পারে? এটা 4.5 মন আছে, 4.5 মন, 4.5 মন হলে তার দাম মাস্টার কত কত করে মন ধরতেছে? 30,000 টাকা মন ধরো, 30,000 এখন যেটা চলছে এখন, ধরো আচ্ছা আচ্ছা এখন যেটা চলছে 30,000 টাকা ধরলে কত আসছে? 37,120 গরু কেনে নাকি? গরু কিনবে শ্বশুররা, বলে শ্বশুররা দেখাবো। আচ্ছা আচ্ছা, আসলে দেখানোর চেষ্টা করছি আসলে কুষ্টিয়া বালিপাড়া হাটে যে দুই দাঁতের অদাঁত গরুগুলো
এবং দাম দর জানানোর চেষ্টা করছি আপনাদের তো আজকে শনিবার 28 তারিখ এই যে দেখতে পাচ্ছেন দেশি দেশি শাড়ি হলো কয় দেশি শাড়ি এখানে চেষ্টা করছি দেশি শাড়ি কেলা এটা বিক্রি হয়ে গেল নাকি দেখতে পাচ্ছেন শাড়ি হল গরু এখানে চেষ্টা করছে যে শাড়ি হল গরুগুলো আছে দুই দাঁতের এবং দাম দর জানানোর চেষ্টা করছে আপনাদের কুষ্টিয়া বাল্যপাড়ার হাট দেখতে পাচ্ছেন এই চমৎকার চমৎকার শাড়িয়াল গরু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন অন্য কারো হয়তো কাজে লাগবে বা উপকার আসবে এই প্রতিবেদনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কোনো শেষ করছি আল্লাহ হাফেজ